হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শ্যাম্পাস লাইফ আজকের ভিডিওতে আমরা দেখবো যে ওয়েট লসের সময় ওজন কমানোর সময় আমাদের রাতে কি করা উচিত কখন খাওয়া উচিত কখন ঘুমানো উচিত কি ধরনের খাবার খাওয়া উচিত যখনই আমরা ওজন কমানোর চেষ্টা করি আমাদের টার্গেট থাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ওজনটা যেন কমে যায় এবং এই তাড়াতাড়ি ওজন কমাতে যেটা প্রয়োজন সেটা হলো সঠিক পদ্ধতি ফলো করা ঠিক নিয়ম মেনে ঠিকঠাক কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু তাড়াতাড়ি ওজনটা কমে তাহলে আজকের ভিডিওতে আমরা সেগুলোই দেখব যে রাতে আমাদের কি করণীয় বা কি করা উচিত বা কেমন আমাদের থাকা উচিত বিশেষ করে যখন আমরা ওজনটা কমানোর চেষ্টা করছি চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি শুরুতেই আমি বলতে চাই যে খাবারটা আমরা কখন খাব রাতের খাবারটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের খেয়ে নেওয়া উচিত ঘুমানোর মোটামুটি দু ঘন্টা আগে এখন তার মানে এই নয় যে কেউ একজন হয়তো রাতে তিনটের সময় ঘুমাচ্ছি তার দু ঘন্টা আগে আমরা খেয়ে নিলাম সেটা নয় চেষ্টা করুন আটটার মধ্যে রাতের খাবারটা কমপ্লিট করে নেওয়ার যত তাড়াতাড়ি খাওয়া যাবে ততই কিন্তু ভালো হজমে সেটা সুবিধা হবে এবং প্রপার ডাইজেশন মানে ঠিকঠাকভাবে হজম হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট ওজন কমাতে চাইলে সো রাতের খাবারটা আমি ম্যাক্সিমাম আটটাই রাখছি ম্যাক্সিমাম আটটা তার মধ্যে রাতের খাবারটা কমপ্লিট করে নেবেন কি ধরনের খাবার খাওয়া উচিত রাতে হালকা খাবারগুলোই বেছে নিন যেমন যেগুলো খুব সহজে হজম হয়ে যাবে যেমন খিচুড়ি খেতে পারি খিচুড়ি কিন্তু খুব ভালো একটা আইটেম রাতের খাবারের জন্য সো আমরা খিচুড়ি খেতে পারি খিচুড়িটা যখন তৈরি করছি চালের পরিমাণটা কম রাখুন সবজির পরিমাণ বেশি করে দিন বা ডাল থাকবে তাতে নর্মালি খিচুড়ি যেরকম হয় সো রাতে আমরা খিচুড়ি খেতে পারি বা চাইলে আমরা রুটি খেতে পারি একটি থেকে দুটি আমরা পাতলা রুটি নিতে পারি এবং তার সঙ্গে আমরা সবজি খেতে পারি বা যারা ভাত খেয়ে অভ্যস্ত তারা ভাতও খেতে পারেন কিন্তু ভাতের পরিমাণটা কম রাখুন এক মুঠো থেকে দু মুঠো ভাত খান বা এক কাপ থেকে দু কাপ পরিমাণ ভাত খান এবং তার সঙ্গে সবজি নিন নানা ধরনের যেন সবজি থাকে আর যারা এগুলো খান না বা মাঝে মাঝে মনে হচ্ছে একটু অন্যরকম খাই তাদের জন্য বলে দিই তারা কিন্তু চাইলে স্যুপ খেতে পারেন চিকেন স্যুপ খাওয়া যেতে পারে বা ভেজিটেবল স্যুপ খাওয়া যেতে পারে বা নর্মালি রাতে শুধুমাত্র সবজিও কিন্তু খাওয়া যেতে পারে সেটাও কিন্তু ভালো অপশন খারাপ অপশন নয় আর যারা চিকেন বা ফিশ খেতে খুব ইচ্ছুক তারা খেতে পারেন রাতে অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করুন সো রাতের খাবার এই এবার খাবার খাওয়ার পরে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আমরা হাঁটাহাঁটি করব। দশ থেকে পনেরো মিনিট হালকা করে একটু হাঁটাহাঁটি করে নিন ঘরের মধ্যেই হেঁটে নিন সেটা কিন্তু ভীষণভাবে হেল্প করবে খাবারটা হজম করতে ক্যালোরিটা পূরণ করতে এবং তারপরে ঘুমোতে যান অনেকে কি হয় খুব তাড়াতাড়ি সন্ধ্যের দিকে যারা রাতের খাবারটা কমপ্লিট করছেন রাতে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু খিদে পেয়ে যায় সেক্ষেত্রে আমরা একটি কাজ করতে পারি রাতে ঘুমানোর মোটামুটি আধ ঘন্টা আগে আমরা কিন্তু এক কাপ দুধ খেয়ে নিতে পারি নর্মাল দুধের কথা আমি বলছি এর সাথে আর অন্য কিছু মেশানো নয় কোনো খাবার নয় সিম্পল প্লেন দুধ আমরা একটু গরম করে নিয়ে খেয়ে নিতে পারি এতে করে কিন্তু আমাদের ঘুমটাও খুব ভালো হবে দুধ কিন্তু স্লিপ ইন্ডিউস করে সো আমরা দুধ খেয়ে আমরা ঘুমাতে পারি আরও একটি কথা মাথায় রাখুন সেটি হলো যে ওজন কমানোর সময় ঘুমটা কিন্তু বিশেষভাবে জরুরি অনেকেই আমরা ঘুমোতে চাই না ঘুমোতে পারি না টেনশন করি কিন্তু এগুলো বাদ দিয়ে আমরা যদি ঘুমোতে পারি ফুল নাইট আমরা যদি স্লিপ নিই সাত থেকে আট ঘন্টা সেটা ভীষণভাবে হেল্প করে আমাদের শরীরকে সুস্থ রাখতে এবং দ্রুত ওজনটা কমাতে ঘুমের উপরে অনেক কিছু ডিপেন্ড করে তো ঘুমানোরও চেষ্টা করুন এবং তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন তাড়াতাড়ি ঘুমিয়ে সকালবেলা তাড়াতাড়িটা উঠে যান মানে আপনার যে কাজটা রাতে হবে সেটা যদি সকালবেলা করা সম্ভব ভোরবেলায় সেটাই আপনি শিফট করার চেষ্টা করুন সো এই ছিল রাতে ভীষণ সিম্পল রাখার চেষ্টা করুন আপনার খাবারটাও সিম্পল থাকছে অন্য ব্যাপারগুলোও একটু সিম্পল করার চেষ্টা করুন কমপ্লেক্স কিছু কিন্তু এর মধ্যে নেই মানে অনেক বেশি টেনশন নেওয়ার দরকার নেই কি করব না করব সিম্পল সিম্পলি আপনার সব কাজগুলো হয়ে যাবে এই পদ্ধতিগুলো ফলো করলে এবং ওজনটা তাড়াতাড়ি কমে যাবে সো এই ছিল রাতের ভিডিও নিয়ে রাতে এই ধরনের অপরচ রাখার চেষ্টা করুন অন্য আরও যদি কোশ্চেন থাকে সেটা আমাকে করতে পারেন কমেন্ট সেকশনে ভিডিওটি কেমন লাগলো সেটিও আমাকে লিখে জানাতে পারেন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন আর যদি চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন আজকের জন্য এটুকুই তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টেল দেন বাই বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দাস ভিডিও বাই ভাই